বিকেএস ফিল্মস এন্ড প্রোডাকশনের এটা দ্বিতীয় গান। প্রথম মিউজিক ভিডিওটা কতটা হিট হয়েছে সেটা তো আপনারা জানেনই। এবার পুজোর মেজাজ নিয়ে আসতে চলেছে বিকেএস ফিল্মস এন্ড প্রোডাকশন। পুজোর আগেই নিয়ে আসছে পুজোর গান, এবং সেখানে আমরা দেখতে পাবো বিপ্লব কুমার সিনহা, সুকর্ণা, সমিত এবং উর্বি। আর এই মিউজিক ভিডিওতে গান গেয়েছে উর্বি আর সমিত। তাদের উপরেই পাওনা হিসেবে ডান্স করতেও আমরা দেখতে পাবো। কীভাবে প্রস্তুতিতে পর্ব চলছে এই গানের সেই সব কিছু, এবং এই পুজোর মেজাজে কীরকমভাবে তারা সাজিয়ে তুলেছে শুটিং ফ্লোর, সেই সব কিছু রইল আপনাদের জন্য। মা আসার সময়ের অপেক্ষা মাত্র, মায়ের আগমনী বার্তা আকাশে বাতাসে, সপ্তাহ ঘুরলেই সূচনা মাতৃপক্ষের। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। পুজোর প্রাককালে উৎসবের মেজাজে মেতে উঠতে তৈরি বিকেএস প্রোডাকশন। আসছে বিকেএস প্রোডাকশনের নতুন মিউজিক ভিডিও পুজোর গান। গানটি গেয়েছেন সমিত এবং উর্বি, যেখানে অভিনয় করেছেন বিপ্লব কুমার সিনহা এবং সুকর্ণা। মিউজিক ভিডিওটির কোরিওগ্রাফি এবং পরিচালনা করেছেন পঙ্কজ শীল। ডানকুনির এক জমিদার বাড়িতে কার্যত হইচই করে শুটিং হলো এই মিউজিক ভিডিওটির। মা দুর্গার সামনে ঠাকুর দালানের সাবেকি সাজে তৈরি হয়েছে মিউজিক ভিডিওটি। খুব শীঘ্রই আসছে বিকেএস প্রোডাকশনের এই নতুন পুজোর গান। অপেক্ষায় দিন গুনছে ভক্তরা। দেখো, আমি তো এর আগেও প্রচুর কাজ করেছি, কিন্তু হ্যাঁ, পুজোর গানেও আমি কাজ করেছি, কিন্তু সেটা শ্যামা পূজার গান ছিল। আর দুর্গা পুজো মানে কি বলতো, বাঙালির কাছে ইমোশন, বাঙালির ভালোবাসা, আর তার সাথে সমিতদার উর্বিতির যে অসাধারণ একটা গান, আমি এটা ড্যাম শিওর এটা যখন রিলিজ হবে, আমি তো রিহার্সাল করতে করতে পাগল হয়ে যাচ্ছি। আর যখন ডান্সটা হচ্ছে মানে আমি না এক মুহূর্ত বসে থাকতে পারছি না, মানে যখন আমার স্টেপ আসছে তখনও করছি, না হলেও করছি। যখন এটা রিলিজ হবে আমি ড্যাম শিওর পাবলিক প্রত্যেকে, মানে 9 থেকে 99 প্রত্যেকে নাচ করবে এই গানটা। আমাদের অনেকদিন ধরেই চিন্তা ভাবনা করে, রিহার্সাল করে বিপ্লব সিনহা স্যার আমাদের দাদা, আজ এবার তার সঙ্গে প্রথম আমরা কাজ করলাম, যে দাদা অ্যাজ এ পারফর্মার ডান্সার। এর আগে আমি দুটো কাজ করেছি, কিন্তু দাদার তাতে রোমান্টিক সঙ্গে পুরো অ্যাক্টিংয়ের উপর ছিল, আর একটা গানে মানে প্রপার একটা প্রডিউসার পয়সাওয়ালা এসে একটা মেয়েকে নিয়ে চলে যাচ্ছে, এরকম একটা অ্যাক্টিং ছিল। কিন্তু প্রপার পরিশ্রম করে এবার দাদা প্রথমবার ডান্সের ওপর মিউজিক ভিডিও করছে, তো খুব ভালো পারফর্ম করছে বিপ্লব দা। আর আমাদের সাথে আরও আছে সমিত দা আছেন, আমাদের সাথে আরও দুটো হিরোইন আছে যারা খুব ভালো পারফর্ম করছে, সকলেই সমস্ত খুব ভালো পারফর্মার। আর খুব কাজ করে মজা পাচ্ছি, কেন তারা চারজনেই একদম ফ্যামিলির মতো আমাদের সাথে কাজ করছে, চারজনেই ভালো পারফর্ম করছে। আর পুজোর মহল চেষ্টা করছি যে ভালো করে ধরার দর্শকের জন্য। পুজোর গান আমরা করি সবসময় হয়, কিন্তু এই গানটা হচ্ছে স্পেশালি পুজোর নাচের গান। মানে মা দুর্গা তো আছেন, আনন্দ পুজোর আমেজ তো আছে, কিন্তু একটা নতুনত্ব আছে যেখানে বিশাল নাচ আছে। সেই গানটা নিয়ে নাচা হচ্ছে, গান গাওয়া হয়েছে, কম্পোজিশন হয়েছে, লিরিক্স রাইটিং হয়েছে, আর আজকে সেটা শুটিং হচ্ছে, মানে 16 করলা সম্পূর্ণ হচ্ছে। ফিলিং ভেরি এক্সাইটেড ফর, আরও দেখছো কীরকম এক্সাইটমেন্ট পেছনে, মানে বিশাল একটা মাহল যেখানে সবাই খুব এক্সাইটেড। আর এই নিউজের সকল দর্শককে বলছি, চোখ রাখুন, পুজোর গান আসছে আপনাদের মাথাতে।
ভীষণ ভীষণ ভালো লাগছে। মানে আমরা সাধারণত দেখি যে প্লেব্যাক করি, আমরা নায়িকা নাচে নিজেই গেয়েছি, নিজেই নাচছি, তো নিজের গলা দিয়ে নিজে লিপস দিচ্ছি, তো এর থেকে আর ভালো এক্সাইটিং আর কিছু হতে পারে না। আর আমি চাইবো এই গানটা প্রত্যেকে দুর্গাপুজোতে রিল করে আমাদের সবাইকে ট্যাগ করবে, সেনা পরিবারকে ট্যাগ করবে, আরোহী নিউজকে ট্যাগ করবে, অরিন মিউজিককে ট্যাগ করবে, সমিত মুখার্জি, উর্বি চ্যাটার্জি, বিপ্লব সেনা, সুকন্যা চ্যাটার্জি সবাইকে ট্যাগ করে আমাদেরকে মেনশন করবে। হ্যাঁ, আজকে তো গান শুটিংয়ের সময় আমরা সবাই পুজোরই আনন্দ করছি। পুজোতে যেরকম ধনুচি নাচ হয়, পুজোতে যেরকম ফুচকা মোমোর দোকানে ঘুরে বেড়ানো হয়, বিরিয়ানি খাওয়া হয়, সেরকম এইভাবেই হচ্ছে গানটা। তো আগের বছর একটা গান আমরা করেছিলাম সেম এই জায়গাতেই করেছিলাম, কিন্তু পরিকাঠামো এবং আউটলুকটা সম্পূর্ণ আলাদা। এবারে গানটা করছে আমাদের পঙ্কজ, আমার সবার প্রিয় পঙ্কজ। পঙ্কজ এর আগেও আমার সাথে ঝিঙ্কু মামনি হঠাৎ করে যে গানটা এগুলো করেছে, এটা ওর তৃতীয় নম্বর গান আমার সাথে। তো সত্যি খুব মজাদার ব্যাপার, এখানে প্রায় 60-70 জন জুনিয়র আর্টিস্ট আছে, আপনার সমীর দা আছে, উর্বি আছে, আমি আছি, সুকন্যা আছে। গানটা ডিরেকশন করছে পঙ্কজ এবং সবাই খুব ভালোভাবে এনজয় করছি। প্রচণ্ড গরম, বৃষ্টি হলো মাঝখানে, একবার বৃষ্টিতে একটু বিঘ্ন ঘটলো, মাঝখানে একটু আমরা আটকে গেলাম। তো রাত ভোর শুটিং হবে। এই গানটা অবশ্যই দুর্গাপুজোর গান এবং আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এইরকম গানের যে রিদম আর যে গানটার মধ্যে যে এনার্জি, সমিদ্দা এবং উর্বি যে গানটার মধ্যে একটা এনার্জি দিয়েছে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি পশ্চিমবঙ্গে এই বছর অন্তত দুর্গাপুজোর কোনো গান এরকম হিট হবে না। গানটা সবাই শুনুন, সবাই দেখুন। গানটা বিপ্লব কুমার সিনহার সোশ্যাল হ্যান্ডেল, মানে আমার ইনস্টাগ্রাম, ইউটিউব পেজ এবং ফেসবুক পেজে গানটা বেরোবে। পুজোর আগে পুজোর আমেজে সবাই কিন্তু মেতে উঠেছে। আপনাদেরকে দেখালাম পুজোর গানের শুটিংয়ের জন্য তারা কতটা ব্যস্ত এবং তারা কতটা জোর কদমে কাজ করছে। এখন আমাদের কি কাজ? এখন আমাদের একটাই অপেক্ষা, সেটা হচ্ছে পুজোর গান কবে রিলিজ করবে। পুজোর আগে পুজোর গান আসছে বিকেএস ফিল্মস অ্যান্ড প্রোডাকশনে, তাই চোখ রাখতেই হবে বিকেএস ফিল্মস অ্যান্ড প্রোডাকশনে ইউটিউব চ্যানেলে। ক্যামেরায় নিহার মণ্ডলের সঙ্গে মধুমিতা মাইতির রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা।